29 অবধি ট্যাক্স দেওয়া আছে। নতুন শেপের গাড়ি, গাড়ির প্রাইস পড়বে শুধুমাত্র, গাড়ির দাম পড়বে 1,17,000 টাকা। নিয়ে যান দাদা, পাবেন নাইট এন্ড পাবেন। একদম সাইলেন্ট ইঞ্জিন আছে। দেখুন যে বাজেট খুব কম, লো বাজেটের গাড়ি, হন্ডার গাড়ি, ক্লাইমেট কন্ট্রোল, এসি, এয়ার ব্যাগ, সব ফিচার শুধুমাত্র পাবেন 1,13,000 টাকা। অটোমেটিক গাড়ি, অনলি 26,000 চলা, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, 100% লোন হয়ে যাবে, 100% লোন হয়ে যাবে, গাড়ি চলেই নি। আচ্ছা 22,000 চলেছে, 1,51,000 লাইফ টাইম ট্যাক্স, 30 অবধি কোনো টেনশন নেই, 1,22,000। হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজিজ আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ, নতুন আবারও কিছু সেলসেরা কালেকশান। বন্ধুরা, কালেকশান দেখতে পাচ্ছেন, প্রচুর কালেকশান আছে। ম্যাক্সিমাম গাড়ি একদম মিড রেঞ্জ, লো রেঞ্জ, 1,00,000 টাকার আশেপাশে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। যারা চাইছেন হার্ড সেটিং করতে, যারা চাইছেন বাজেট গাড়ি, তো অবশ্যই তাদের জন্য হিউজ স্টক আছে দেখতে পাচ্ছেন। তো প্রাইসিং কী হবে না হবে সেই সমস্ত কিছু দেখার জন্য আজকে আমরা চলে এসেছি কোথায়, এডিশন মোটরস কলকাতা রুবির কাছে। তো প্রচুর স্টক আছে, সেই সমস্ত কিছু দেখে নেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দাদা আমার সাথে আছে, কেমন আছেন বলুন? অনেকদিন বাদে দেখা, কিছু বলার নেই, কারণ হয়ে গেছে মাঝে 1 বছর। হ্যাঁ, মানে 1 বছর পর মনে পড়লো নাকি? না, মনে তো পড়েছে, সব কিছুই হয়েছে, আসল কমিউনিকেশন করা হয়নি, টাইমের ঠিকঠাক হয়নি। আর আবারও 1 বছর পরে নতুন একটা ভিডিও হচ্ছে। তো ফাটাফাটি কালেকশনের গাড়ি, একদম ফাটাফাটি কালেকশনের গাড়ি। আচ্ছা, কী কী টাইপের গাড়ি আছে একটু বলে দাও। সব দামের গাড়ি পাবে। আচ্ছা, 6,00,000 টাকা থেকে আরম্ভ করে তোমাকে 82,000 টাকা পর্যন্ত লাইফ টাইম ট্যাক্সের গাড়ি দেবো। 82,000 টাকা লাইফ টাইম ট্যাক্সের গাড়ি? গাড়ি কিছু বলার নেই, আপনাদের এখানে বলে দিন যে অ্যাড্রেসটা কী আছে যদি কেউ আসে। এটা অ্যাড্রেস আমার কাছে ফোন করবেন, আমি গুগল ম্যাপে, এটা রুবি হসপিটালের কাছে আছে, একদম কলকাতায় সামনে। আর কলকাতায় এলে আপনারা সবচেয়ে সুবিধা, প্রচুর ডিলার আছে, প্রচুর ডিলার, আমাকে পছন্দ নয় অন্য ডিলারের থেকে নিন। একদম একদম, ২০১৬র গাড়ি, 26 অবধি ট্যাক্স শুধুমাত্র প্রাইস হবে। গাড়ি একদম টিপটপ, পুরো একদম মেকানিক্যালি একদম টিপটপ আছে, ঠিক আছে, পুরো ফিট বলছেন? ফিট। আচ্ছা, মানে গাড়িটা অলরেডি, না গাড়িটা অলরেডি আমি 1 বছর চালিয়েছি। আচ্ছা, নিজেই রেখেছিলাম, নিজের নামেই গাড়ি, আমি 1 বছর চালিয়েছি। ও, এখন আপনার নামেই আছে? হ্যাঁ। আচ্ছা, গাড়িটা এখন আমার নামেই আছে, আমি চালাচ্ছি। ছেড়ে দেবেন কেন? কিছু নেবেন নাকি? ছেড়ে দিয়ে অন্য হন্ডা সিটি বা অন্য কিছু নেব, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, তো নিজে চালিয়েছেন মানে টিপটপ তো রেখেছেন, পুরো মেইনটেইন, সব সময় রেগুলার ইউজ হয়। ডিজেল গাড়ি খুব ভালো মাইলেজ, ডিজেল গাড়ি মাইলেজ খুব ভালো পাবেন। তো হন্ডা সিটি অনেকেরই সেডানের উপরে পছন্দ, তো অবশ্যই আপনারা এসে একবার দেখে নিন, ভেরিফাই করে নিন, গাড়ি চালান, টেস্ট ড্রাইভ নিন, তাহলে বুঝতে পারবেন গাড়ি কিরকম। আর অবশ্যই কলকাতা থেকে গাড়ি কিনবেন, কারণ কলকাতায় হচ্ছে সেই জায়গা যেখান থেকে গাড়ি বেরোয়, যেখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। নেক্সট ব্লু রূপরে বলো, 2009 গাড়ি, NXI। আচ্ছা, 29 ট্যাক্স, 29 সিএফ, ইন্স্যুরেন্স ভ্যালিড, 5 বছর, নো টেনশন, নো টেনশন, 40,000 চলা গাড়ি, মাত্র 40,000 চলা, জেনুইন ড্রিভেন, জেনুইন ড্রিভেন। আচ্ছা, 2009 গাড়ি, এখানে যে কিলোমিটার দেখাবো সব জেনুইন কিলোমিটার, সব জেনুইন, যে কটা কিলোমিটার আমার মনে আছে সব কটা আমি বলে দেবো কত কিলোমিটার চলে। আচ্ছা, মানে পার্সোনাল ইউজ হতো নাকি এইসব গাড়ি? পার্সোনাল ইউজ, মানে যারা ইউজ করতো পার্সোনালি ইউজ করতো, ঠিক আছে। কলকাতায় তো ভাড়া খাটার মতো পরিস্থিতি আর নেই, ওলা উবের যে এসে গেছে, কলকাতায় কোনো গাড়িই ভাড়া কাটে না, এরকম ধরনের ডিজায়ার ছাড়া কোনো গাড়িই ভাড়া কাটে না, ডিজায়ার আছে। তো মাত্র 40,000 কিলোমিটার চলা, 2009 গাড়ি, সিএফ 2029 অবধি সিএফ, ইন্স্যুরেন্স ভ্যালিড, 29 অবধি ট্যাক্স, শুধুমাত্র পাবেন 1,05,000 টাকা, 1,05,000 টাকা। কীরকম আছে গাড়ি? আমার সব কটা ওয়েল মেনটেন গাড়ি, আমি খারাপ গাড়ি রাখি না, খারাপ গাড়ি, ট্যাক্স ফেল গাড়ি, পেপারসে যেগুলো ফল্টি গাড়ি, পেপারসে ফল্টি, আশা করি কলকাতায় বিক্রি করা যাবে না, কোনো কোনো গাড়ি রাখি না, কে কি করে আমি জানি না, আমি রাখি না। আচ্ছা, তো পেপার সমস্ত কিছু আপ টু ডেট, 40,000 চলা গাড়ি, 40,000 চলা, 1,00,000
5,000 টাকায় পাবেন, ঠিক আছে? 5 বছর নো টেনশন। মানে যারা পুজোর সময় কম বাজেটে গাড়ি নিতে চাইছে তাদের একদম বেস্ট, হাফ সেটিং হয়ে যাবে। হাফ সেটিং করে আবার 5 বছর রাখুন, ব্যাস, নিশ্চিত, একদম একদম জিরো মেইনটেনেন্স, জিরো মেইনটেনেন্স। নেক্সট রিস, রিস গাড়ি নতুনের মতো গাড়ি দাদা, নতুনের মতো গাড়ি আছে, এত মেইনটেইন, সার্ভিস সেন্টার মেইনটেইন। এটা পেট্রোল গাড়ি আছে, VXI গাড়ি আছে, পেট্রোল গাড়ি আছে, 2009 গাড়ি আছে, 9 ডিসেম্বরের গাড়ি, ট্যাক্স 2024 ডিসেম্বর অবধি গাড়ি, গাড়ি একদম ফার্স্ট ক্লাস, একদম নতুনের মতো চালাতে লাগবে আপনার গাড়ি। প্রাইস মার্কেট প্রাইস 1,20,000-30,000 টাকা, আমি দেবো শুধুমাত্র 1,05,000 টাকায়। গাড়িটাকে এসে দেখুন দাদা, একদম নতুন গাড়ি, একদম ফ্রেশ আছে, মানে পুরো গাড়ি, মানে যে ভাঙা ফুটা স্ক্র্যাচ কারণ গ্যাসে চলে, গ্যাস পারমিটে, মানে কোম্পানি ফিটেড গ্যাস, স্পার্কের এমনি মাইলেজ ভালো, উপরে গ্যাস, গ্যাসের খরচা কত? 57 টাকা লিটার, কিছু বলার নেই, কিছু আর বলার নেই। পেট্রোলের লিটার কত? 100 টাকার উপরে, 100 টাকার উপরে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন ইয়ার গাড়ি আছে? 2012 গাড়ি, ডক্টর সাহেবের গাড়ি। আচ্ছা, ডাক্তারও গ্যাসে চালাতো? হ্যাঁ, ডাক্তার দেখুন না, দেখিয়ে দিচ্ছি তো, যে গ্যাস আছে দেখিয়ে দেবো সব সব কিছু। আচ্ছা, কোম্পানি ফিটেড? আচ্ছা, কোম্পানি ফিটেড। চাকাই দেখো নতুন, 48,000 চলেছে, 8,000 চালা চাকা, আরো আপনার 30,000 কিলোমিটার আরামসে চলবে চাকা, চাকাও চেঞ্জ করতে হবে, চাকাও নতুন আছে। কত প্রাইস কত হয় বলো, ধামাকা দিতে হবে আজ। গাড়ি প্রাইস শুধুমাত্র হবে, বার্গেনিং করবেন না, শুধুমাত্র প্রাইস হবে 1,22,000 টাকা, 1,22,000 টাকা, লাইফ টাইম ট্যাক্সেস, পার্ক উইথ গ্যাস, পারমিটেড মানে কোম্পানি ফিটেড, কোম্পানি ফিটেড গাড়ি, চালা নিশ্চিন্তে, খরচা কমে। 2032 সাল অবধি দাদা এত কম পয়সায় গাড়ি চালাতে পারবে, প্লাস আপনারাকে কেউ যদি বাইরে থেকে ভাড়া কাটাতে চান, টুকটাক এদিক ওদিক আর্ন করতে চান, তাতেও করতে পারবেন, এতে মাইলেজ খুব খুব ভালো হবে, গ্রামের দিকে খুব ভালো পাবে, খুব ভালো, একদম একদম। গ্রাম থেকে যারা ভিডিও দেখছেন, মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, সেই সমস্ত জায়গা থেকে আসুন, গাড়িটা আশা করি এনে এবার ফিরে যেতে হবে না, না না, গাড়িটা বুকিং হয়েছিল শিলিগুড়ি থেকে, ওনার বাবা মারা গেছেন, নিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এখন গাড়িটা আছে, তো আপনারা চলে আসুন, টেস্ট ড্রাইভ নিন, তার নতুনের মতো গাড়ি, কত হাজার চলা হতে পারে, কত হাজার চলা, কন্ডিশন কি আছে, মানে এক্সটেরিয়ার কন্ডিশন তো ফাটাফাটি আছে, ইন্টেরিয়ার কন্ডিশন, গাড়ি ফাটাফাটি কন্ডিশন, কেন গাড়ি চলেই নি, 22,000 চলেছে, মাত্র 22,000 চলা, ভাই মাত্র 22,000 চলা, ডিজেল আছে না পেট্রোল আছে? পেট্রোল আছে, ডিজেল গাড়ি আমি রাখি না, বিট পেট্রোলের ডিমান্ড আছে, পেট্রোল গাড়ি পাবে, দেখেছেন গাড়ির রংটা দেখুন, রংটাকে দেখুন, রংটা কি অরিজিনাল পেন্ট আছে? অরিজিনাল পেন্টে গাড়ি, দেখুন টাচ আপ তো দু এক জায়গা হবেই, সেটা বলে লাভ নেই, কিন্তু কেউ বলতে পারবে না টাচ আপ হয়েছে। আচ্ছা, জেনুইন 22,000 কিলোমিটার চলা, জেনুইন 22,000 কিলোমিটার চলা, ওকে, 13-র গাড়ি 23 অবধি ট্যাক্স, আচ্ছা ঠিক আছে, গাড়ি ফার্স্ট ওনার গাড়ি, ওয়েল মেনটেন গাড়ি, গাড়ির প্রাইস হবে শুধুমাত্র আপনার জন্য 1,51,000 টাকা, 1,51,000, 22,000 চলা গাড়ি দাদা মার্কেটে পাওয়া খুব মুশকিল, ম্যাক্সিমাম গাড়ি তো তোমার 50-60,000 টাকা, সেটা কিলোমিটার চলবেই, চলবেই গাড়ি, 22,000 চলা গাড়ি, আপনি আরেকটা গাড়িও দেখো 22,000 চলা গাড়ি, কলকাতা এলে এই সব গাড়ি পাওয়া যায়, তার স্ক্রিনে নামা যাচ্ছে ওই নাম্বার, আপনার ফোন করুন, দাদার সাথে যোগাযোগ করুন, আর সব থেকে ভালো চলে আসুন এখানে এসে টেস্ট ড্রাইভ নিন, আশা করি এই কন্ডিশনে গাড়ি আপনাদের পছন্দ হবে, আর বাজেট সামান্য কিছু নেগোসিয়েশন তো করে দেবেন, সামান্য কিছু করতে পারবেন, আর গাড়ি যা কন্ডিশনে আছে আশা করি ফেরত যেতে হবে না, ড্যাটসন গো খুব ডিপেন্ডেবল গাড়ি, রেডি গো না ড্যাটসন গো, বড় গাড়ি, 6 সিটার গাড়ি, এখানে এখানে দুজন বসতে পারবে, আচ্ছা 6 সিটার গাড়ি, ড্যাটসন গো, 14-র গাড়ি, 14-র গাড়ি আছে, 29 অবধি ট্যাক্স দিয়ে, আচ্ছা মাত্র প্রাইস পড়বে কত, মাত্র 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 প্রাইস পড়বে, দারুণ মাইলেজ, হেভি হার্ডি গাড়ি, মাত্র মাত্র প্রাইস পড়বে 1,56,000 টাকা, নিয়ে যান, 14-29 অবধি ট্যাক্স দিয়ে, 30 অবধি ট্যাক্স পেড করে 1,55,000 করে 1,55,000, এক দু হাজার বললাম তো, 1-2 হাজার টাকা নেগোসিয়েট আমি করবো,
কিন্তু বিশাল কিছু আমার লাভ থাকে না। বিশাল কিছু যদি বলে কেউ এত টাকা নেই, 10,000 টাকা, 15,000 টাকা নেগোসিয়েট করো, সেখানে আমার করা সম্ভব না। 1,55,000, 1,55,000। ওকে, তো কন্ডিশন একদম ফাটাফাটি, ইন্টেরিয়র এক্সটেরিয়র দেখতে পাচ্ছেন সুপার, গাড়ি একদম টাইট গাড়ি আছে, এসি থেকে আরম্ভ করে একদম টাইট গাড়ি আছে। এটা আপনারা মেনলি ভাড়া পারপাসে, কারণ এর মাইলেজ খুবই ভালো, আর 1.2 লিটার ইঞ্জিন, ড্যাটসন গো হলো 0.86 গাড়ি আছে, 5 সিটার আছে, কিন্তু 5 সিটার পারমিশন, কিন্তু 6 সিটার 6 জন বসতে পারে। আসুক, পরে গাড়িতে যাওয়া যাক। ওয়াগনার 2017 গাড়ি, 17 গাড়ি আছে, 27 অবধি ট্যাক্স, আচ্ছা, অটোমেটিক গাড়ি, অনলি 26,000 চলা, গ্যারান্টি স্যার, নাম্বার দেখে সার্ভিস সেন্টার থেকে নাম্বার চেক করে আপনারা গাড়ি নেবেন, কিন্তু দেখুন কিলোমিটার কতটা চলেছে সেটা নিয়ে ম্যাটার না, ম্যাটার হলো কীভাবে মেনটেন করা। একদম এক বছরে বাইকও নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটা অরিজিনাল 26,000 চলা গাড়ি, অটোমেটিক গাড়ি, অটোমেটিক তো সহজে ওয়াগনার পাওয়া যায় না, VXI গাড়ি, 17 গাড়ি, 27 অবধি ট্যাক্স, শুধুমাত্র প্রাইস হবে 3,15,000 টাকা, 3,15,000 টাকা, 3,15,000 টাকা নর্মাল গাড়ি বিক্রি, অটোমেটিক গাড়ির দাম অন্তত 60-70,000 টাকা বেশি নর্মাল গাড়ি। একদম আর পাওয়া যায় না, টপ মডেল না, বেশ টপ মডেল, আগের মডেল VXI, ঠিক আছে, ওকে ওকে। তো মাত্র 3,15,000 টাকা, 3,15,000, 4টে পাওয়ার উইন্ডো পাবেন, কোম্পানি থেকে নিউ সিস্টেম হবে, সব কিছু পাবেন। আচ্ছা, গাড়িতে কোনো কাজ করাতে হবে না? না, গাড়িতে কোনো কাজ। আচ্ছা, তো অটোমেটিক গাড়ি যাদের ডিম্যান্ড তো অবশ্যই, আর এই গাড়ির উপর যার প্রোফাইল ভালো থাকবে 100% লোন হয়ে যাবে, 100% লোন হয়ে যাবে, যা প্রোফাইল ভালো থাকবে। আচ্ছা, এবার কেউ যদি উল্টো পাল্টা প্রোফাইল নিয়ে বলে, দাদা আপনি তো বলেছেন 100% লোন হয়ে যাবে, ওটা সম্ভব না। সিভিল স্কোর ভালো হতে হবে, সিভিল স্কোর ভালো হতে হবে, ব্যাংকের স্টেটমেন্ট ভালো হতে হবে, সরকারি যারা চাকরি করে তাদের জন্য খুবই, তাদের জন্য তো আছে, সবারই লোন হবে কম বেশি। আচ্ছা, ঠিক আছে, তো আসে এক করে গাড়িতে। 11 সেন্ট্রো, 11 সেন্ট্রো, 50,000 চলা, আচ্ছা, 2টো পাওয়ার উইন্ডো আলা, GLS মডেল, আচ্ছা, গাড়িটা পুরো অরিজিনাল পেন্টের গাড়ি, কিছু ডেন্ট হয়তো পাবেন, কিন্তু পুরো অরিজিনাল পেন্টের গাড়ি, আচ্ছা, ফার্স্ট ওনারের গাড়ি, 50,000 চলা, একদম টাইট গাড়ি, অরিজিনাল পেন্টে আছে বলে হালকা স্ক্র্যাচ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা পুরো অরিজিনাল পেন্টেরই গাড়ি, এটা চাইলে তো টাচ আপ করে রাখতে পারতেন, টাচ আপ করে দেখুন কে কি করে, উইদাউট টাচ আপে নেয়, কিছু কিছু স্ক্র্যাচ থাকে, কিছু চলে যায়, গাড়ি একদম ওয়েল মেনটেন গাড়ি, ফার্স্ট ওনার বাঙালি জেন্টলম্যানের গাড়ি, গাড়ি চলেছে আপনার 53,000, 53,000 চলেছে, এক হাতে চলা গাড়ি, গাড়ি পুরো বাম্পার টু বাম্পার সিল্ড গাড়ি, কোনো জায়গায় দরজা মরজা কোনো জায়গায় মানে সেরকম মেজর কিচ্ছু অ্যাক্সিডেন্ট হয়নি, 53,000 চলা গাড়ি, শুধুমাত্র পড়বে 11-এর গাড়ি শুধুমাত্র পড়বে 1,05,000 টাকা, 1,05,000 টাকা সেন্ট্রো পেয়ে যাবে, 1,05,000 টাকা পেয়ে যাবে। আচ্ছা, আবার একটা কমার্শিয়াল পারপাস ইউজ করতে পারেন, এই গাড়ি প্রাইভেট গাড়ি কমার্শিয়াল ইউজ করতে পারে, ইউজ করতে পারে, আপনাদের উপর, আমি বলবো না যে আপনি কমার্শিয়াল ইউজ করুন, কখনোই বলবো না, করতে পারে, টুকটাক ভাড়া কাটাতে পারেন। 7 সিটার গাড়ি, হন্ডা BRV, তারপরে ডিজেল BRV, হন্ডা BRV, 7 সিটার হন্ডা BRV, আর্টিগার মতো গাড়ি, 2017 সালের গাড়ি, উপর সে ডিজেল গাড়ি, ডিজেল গাড়ি পাওয়া যায় না BRV, ঠিক আছে, ফ্যান্টাস্টিক মাইলেজ, যার জন্য দাদা বললো যে ভাড়া ফাড়া খাটান, হ্যাঁ, ফ্যান্টাস্টিক মাইলেজ, ঠিক আছে, BRV যারা জানে তারা ভালোভাবে জানে, ফ্যান্টাস্টিক মাইলেজ, 17 গাড়ি, 27 ট্যাক্স, গাড়ি শুধুমাত্র পেয়ে যাবেন আপনি 5,15,000 টাকা, 5,15,000 টাকা, 2017-27 লোন টোন হবে, পুরো জল পুরো লোন হবে, কিন্তু সিভিল স্কোর ভালো থাকতে হবে, মানে খুব পেপার ওয়ার্ক যদি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে লোন হয়ে যাবে, নাহলে হয়তো 50-60,000 টাকা ডাউন করতে হবে। আচ্ছা আচ্ছা, নাহলে 50-60,000 টাকা ডাউন পেমেন্ট করতেও নিয়ে যেতে পারে, কিন্তু সিভিল স্কোর ঠিক থাকে, সিভিল স্কোর অবশ্যই ঠিক থাকতে হবে। আবার একটা হাই ডিমান্ডিং গাড়ি, হন্ডা WRV, BRV, এটা হন্ডা, এটা 5 সিটার গাড়ি, কিন্তু টপ মডেল গাড়ি, সানরুফ আছে, সানরুফ ওয়ালা গাড়ি, বলো, 18 গাড়ি, 28 ট্যাক্স, আচ্ছা, ডিজেল গাড়ি, 68,000 চলা, এটা 72,000 চলা, এটা 68,000, ডিজেল গাড়ি ভাই চলবে, ডিজেল গাড়ি তো কিছু করার, যেখানে মাইলেজ পাবে চালাবে,
ডিজেল গাড়ি নেই চালানোর জন্য মাইলেজ কিচ্ছু নেই। ব্যাক কম্প্রেশন যদি দেখতে চান আমি দেখিয়ে দেবো ভিডিওতে, গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি, ঠিক আছে? কোনো গাড়িতে ব্যাক, ডিজেল গাড়িতে কোনো গাড়িতে ব্যাক কম্প্রেশন পাবেন না। তাহলে 18 গাড়ি এটা, 18 গাড়ি, 28 অবধি ট্যাক্স। গাড়ির দাম শুধুমাত্র পড়বে আপনার 5,35,000 টাকা, 5,35,000 টাকা। হন্ডা বিআর 50 পার করবেন, 6,00,000 টাকা ভ্যালু আছে, 6,00,000 টাকা ভ্যালু আছে। এটা আপনি পেয়ে যাবেন ডিজেল গাড়ি, হন্ডা বিআরবি টপ মডেল গাড়ি, বেস মডেল না, অ্যালয় হুইল থেকে আরম্ভ করে সানরুফ থেকে। টায়ার কন্ডিশন কি আছে দেখে নিন, টায়ার কন্ডিশন 80% ওকে আছে, ওকে কিছু বলার নেই। মাত্র 5,35,000 টাকা। মারুতি সুজুকির আরেকটা প্রোডাক্ট এসইউভি এস ক্রস ডিজেল, এটাও ডিজেল, ডিজেল মানে মাইলেজ। আবার মারুতির গাড়ি, রিলায়েবল গাড়ি, একদম 17 গাড়ি 27 ট্যাক্স, 17-27 মানে প্রতিটা গাড়ি আপনার পেপার আপ টু ডেট আছে, সব গাড়িতে, কোনো গাড়িতে আমার পেপার ফেল নেই, সব গাড়ি আমরা কিনি না। আচ্ছা, পেপার ফেল, অ্যাক্সিডেন্টাল গাড়ি, তারপরে ব্যাক কম্প্রেশনওয়ালা গাড়ি, এসব গাড়ি আমরা কিনি না। আচ্ছা, আমি আপনাকে বললাম তো কলকাতায় ম্যাক্সিমাম ডিলারের কাছে এরকম গাড়ি পাবেন না। গাড়ির প্রাইস পড়বে শুধুমাত্র 4,45,000 টাকা, 4,45,000 টাকায় 17 গাড়ি 27 ট্যাক্স। বা কম মার্জিনের গাড়ি একদম বিক্রি করি, কারণ কলকাতা মার্কেট কম্পিটিশন মার্কেট, একদম আমি যদি বেশি দাম চাই আমার গাড়ি বিক্রি হবে না, একদম। কারণ এখানে অপশান তো অনেকই আছে, অনেক অপশান আছে, প্লাস গাড়ি কন্ডিশন উপর প্রাইস ডিপেন্ড করে, একদম একদম। এটা যদি অ্যাক্সিডেন্টাল গাড়ি হতো 1,00,000 টাকা কমে যেত, 1,00,000 টাকা, তারপর আমার নাস্তে নাস্তে ব্যাস। তারপরে কিছু কাস্টমার বোঝে না, নাচতে নাচতে চলে আসে, ওই জন্যই আমি বলি সবাইকে মেকানিক নিয়ে আসু বা চেনাশোনা লোক কিনে এসে যারা গাড়ি বোঝে, একদম। নেক্সট হোয়াইট কালারের গাড়ি, হোয়াইট কালারের গাড়ি অনেকে হন্ডা ভালোবাসি, কিন্তু সেরকম হয়তো পয়সা তাদের কাছে অসুবিধা আছে বা কিছু প্রবলেম আছে, হ্যাঁ, কেনার ইচ্ছা আছে কিন্তু কিনতে পারছে না, যাদের বাজেট খুব কম, একদম। তাই জন্য লো বাজেটের গাড়ি, হন্ডার গাড়ি, হন্ডার গাড়ি, এয়ারব্যাগ সব আছে। আচ্ছা, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, এসি, এয়ারব্যাগ, সব ফিচার্স এই গাড়িতে আছে। হন্ডা গাড়ি, পেট্রোল গাড়ি, আচ্ছা, হন্ডার গাড়ি, 2009 ডিসেম্বরের গাড়ি, শুধুমাত্র পাবেন 1,13,000 টাকা, 1,13,000 টাকায়। 8,00,000 টাকার গাড়ি 1,13,000 টাকা, 8,00,000 টাকার গাড়ি 1,13,000 টাকায় পাবেন না, পাবেন না। গাড়িতে কোনো কাজ নেই, টেস্ট ড্রাইভ নেবেন, সঙ্গে সঙ্গে পয়সা ফেলবেন, নিয়ে চলে যাবেন, পেপার সব আপ টু ডেট, পেপার আপ টু ডেট গাড়ি 1,13,000 টাকায়। আশা করি পুরো মার্কেট খুঁজে নিন। আর আরেকটা জিনিস বলেছি, এখানে সব গাড়ির নাম ট্রান্সফার ম্যান্ডেটরি, ঠিক আছে, নাম ট্রান্সফার করতেই হবে, পেপার ওকে এখন ম্যান্ডেটরি নাম ট্রান্সফার আপনাকে করতেই হবে, অবশ্যই। তো চললাম পরের গাড়িতে, পেট্রোল বিট, বিট পেট্রোল একদম। কোন ইয়ারে আছে এটা? হ্যাঁ, কোন ইয়ারে আছে? 2011 জানুয়ারি গাড়ি, 11 জানুয়ারি গাড়ি আছে। আচ্ছা, 26 জানুয়ারি অবধি ট্যাক্স আছে। গাড়ির দাম পড়বে 1,05,000 টাকা, একদম বিউটিফুল গাড়ি, 1,05,000 টাকা, 1,000 টাকা। এরকম গাড়ি পাবেন। কন্ডিশন কি আছে? কোনো পায়? হ্যাঁ, ইঞ্জিন কন্ডিশন কি আছে? একদম নতুনের মতো, চলুন দেখে নিই। একদম সাইলেন্ট ইঞ্জিন আছে, একদম সাইলেন্ট ইঞ্জিন। আচ্ছা, দেখুন পুরো সব গাড়িতে পাবেন, সব গাড়ি খুলে তো আমার দেখানো সম্ভব না, পুরো সিল গাড়ি, সব গাড়িতে আপনি এরকম সিল পাবেন, সব বনেট থেকে আরম্ভ করে সব সিল, সব গাড়ি খুলে দেখানো সম্ভব না, একদম একদম, কিন্তু দাদা সব গাড়িতে এরকম পাবেনই, একদম। তো মাত্র 1,05,000 টাকা, 5,000 টাকা, এরকম কন্ডিশনের গাড়ি পাবেন না, একদম একদম। আবার 4টা টায়ার নতুন, 4টা টায়ার ব্র্যান্ড নিউ আছে, 2615 ট্যাক্স আছে হাতে, একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট ইঞ্জিন, ওকে। 4টা পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন, কোনো 1 টাকার কাজ নেই। আচ্ছা, টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছি খুব ভালো আছে, 50% আছে। আচ্ছা, যেটা 50, যেটা 50%, যেটা 90%, যেটা 80% বলেই দিলাম। গাড়ি একদম বিউটিফুল গাড়ি, গাড়ি যেমন সব মডেল আছে, এলটি মডেল আছে, স্পার্ক, 2011 গাড়ি আছে, 26 অবধি ট্যাক্স, 11-26, শুধুমাত্র পড়বে আপনার 85,000 টাকা, 85,000, 11 গাড়ি, 26 অবধি ট্যাক্স, 26 অবধি ট্যাক্স, কিছু বলার নেই, মানে এই রেঞ্জে গাড়ি আশা করি। আর একটা লাইফ টাইম ট্যাক্সের আপনি স্পার্ক দেখাবো, ওটা পিএস গাড়ি আছে, 4টা পাওয়ার উইন্ডো পাবেন না। আচ্ছা, ওটা আরও সস্তায় পূরণ হচ্ছে, স্বপ্ন পূরণ হচ্ছে। আচ্ছা, স্বপ্ন পূরণ করলে কোথায় আসতে হবে? এডিশন মোটরস, একদম
এডিশন মোটরসে চলে আসুন, একদম কম রেঞ্জে ঝাকাস ঝাকাস গাড়ি আছে, ঝাকাস ঝাকাস গাড়ি আছে। যাদের রেঞ্জ বেশিও আছে লোন করে দেবো, কি আছে নিন না, একদম যাদের নতুনের মতো সব মডেল গাড়ি, উঁচু মডেলের গাড়ি চড়ার তো সবার তো এক ধরনের শখ থাকে না, কারো উঁচু মডেলের গাড়ি চড়ার শখ আছে, কারো অল্প পয়সার কম পয়সার গাড়ি চড়ার শখ আছে, সবার শখ মিটে যাবে, একদম একদম ঠিক আছে। মাত্র 85,000 2010-এর ডিসেম্বরের গাড়ি, আচ্ছা BS4 গাড়ি, BS4 গাড়ি আছে, গাড়ি দেখতেই পাচ্ছেন কাপ্পা 2 ইঞ্জিন, ইঞ্জিনের সাউন্ডই তো শোনা যাচ্ছে না, এখনো চলছে গাড়ি, চলছে গাড়ি, তাও সাউন্ড শোনা যাচ্ছে, তাও সাউন্ড শোনা যাচ্ছে, সুপার কন্ডিশন আছে, একদম সুপার কন্ডিশন, মেকানিক্যালি পুরো ফিট, পুরো ফিট, 40,000 চলা গাড়ি, 40,000 চলা গাড়ি, কাপ্পা 2 ইঞ্জিন, কন্ডিশন তো দেখতে পাচ্ছেন একদম এক্সটেরিয়র অসাধারণ আছে, কিছু অসাধারণ গাড়ি। গাড়ির দাম পড়বে 1,17,000 টাকা, নিয়ে যান দাদা, পাবেন নাইট এন্ড পাবেন 17,000 টাকা, 2010-এর এন্ডের গাড়ি, এন্ডের গাড়ি, BS4 গাড়ি আছে, BS4 গাড়ি, BS3 না BS4, ইঞ্জিন সাউন্ড আপনাদের শোনাই যে কি কন্ডিশনে আছে আপনারা বুঝতে পারবেন, বলো কন্ডিশন সাউন্ড, হ্যাঁ দেখুন সব গাড়িতে পাবেন এরকম, সব গাড়িতে এরকম, পুরো সিল, ওকে, এই গাড়িটা অ্যাকচুয়ালি বুকিং হয়ে গেছে, আচ্ছা তাও আমি বলে রাখছি, এস্টার VXI গাড়ি, এস্টার VXI, লাইফ টাইম ট্যাক্স, আচ্ছা এটা যেন কল করতে পারেন, কিন্তু যেহেতু এটা বুকিং হয়ে আছে আমার কাছ থেকে একটু সময় চেয়েছে, তাই এই এই মুহূর্তে গাড়িটা সম্বন্ধে সেরকম কিছু বলতে পারছি না, তার ডিটেলসটা শুনে থাকে তো সেক্ষেত্রে আপনি বলে দেবেন, সেক্ষেত্রে ফোন করতে পারে, প্রাইসটা একটু বলে দিন, প্রাইসটা কি আছে, প্রাইসটা আছে আপনার 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, লাইফ টাইম ট্যাক্স 20,000 চলা গাড়ি, 20,000 চলা মাত্র 1.5 লক্ষ টাকা, হন্ডা সিটি 2019-এর গাড়ি, আচ্ছা পুশ বাটন স্টার্ট, VMT ডিজেল, আচ্ছা এক্সেলেন্ট কন্ডিশন, 66,000 চলা গাড়ি আছে, গাড়ি 29 অবধি ট্যাক্স দেওয়া আছে, 29 অবধি ট্যাক্স, নতুন শেপের গাড়ি, আচ্ছা গাড়ির প্রাইস পড়বে শুধুমাত্র 6,30,000 টাকা, 6,30,000 টাকা 2019-এর গাড়ি, 6 লাখ টাকা পর্যন্ত লোন করে দেবো যদি ভালো প্রোফাইল থাকে, আচ্ছা যদি ভালো প্রোফাইল থাকে 6 লাখ পর্যন্ত লোন হয়ে যাবে, লোন হয়ে যাবে, এছাড়া কিছু গাড়ি তো রেডি ফেডি হচ্ছে, আরেকটা গাড়ি আছে স্পার্ক আছে, 2010-এর গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, আচ্ছা গাড়ি গাড়ির প্রাইস পড়বে শুধুমাত্র 83,000 টাকা, নো বার্গে, এক্সেলেন্ট, কিন্তু 82 বলেছেন, 82 হয়ে যাক, 82 হয়ে যাক, 82,000, স্ক্রিনের নাম্বার যাচ্ছে ওই নাম্বারে আপনারা ফোন করুন, আর বেস্ট হবে চলে আসুন, কন্ডিশান যাচাই করে নিক, একদম টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেল আছে, আর প্রাইস সামান্য কিছু নেগোসিয়েশন হয়ে যাবে, আর সবথেকে বড় কথা উইথ সমস্ত কিছু পেপার ওয়ার্ক সমস্ত কিছু একদম আপ টু ডেট পাবে, সব আপ টু ডেট, মানে মাথায় হেডেক টেনশন থাকছে না, আর যারা লোন নাম ট্রান্সফার করতেই হবে, নাম ট্রান্সফার আপনাকে করতেই হবে, ঠিক আছে, তো আবার দেখাবো নেক্সট, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, ওকে থ্যাংক ইউ।